السلام عليكم ورحمة الله بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه اللهم أخلصنا نيتنا وأعمالنا يا أرحم الراحمين رب اشرح صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي السلام عليكم ورحمة الله وبركاته دوشك باي بون شبائر شانا سلام شبائر شبائر الحمد لله ايزي عبار اختا فرائدن ايت আপনারা সামনে আমরা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ এবং আজকের প্রোগ্রাম আবার ওই টুয়ার্ডস দ্য অরিজিন গত সপ্তাহ আমরা বিশেষ একটা কারণে প্রোগ্রামটা লাইভ চালাইতাম পারছি না এতে আমাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করলাম আলহামদুলিল্লাহ আপনারা আশা করি দোয়া করছেন এবং রিপিট প্রোগ্রামটা দেখানোর চেষ্টা করা হয়েছে ইনশাল্লাহ এই প্রোগ্রামও আপনারাও রিপিট ফাইবা আজকে যারা দর্শক ভাই আসন আসুন সবাই ওয়েলকাম জানাইলাম আমাদের সাথে শরীর করার জন্য আলহামদুলিল্লাহ আবার আমাদের সাথে আমাদের গেস্ট ইমাম কাজী লুৎফুর রহমান যিনি এখন লন্ডন রিজেন্স পার্ক মস্ক অথবা সেন্ট্রাল মস্ক হয় সেই মসজিদের একজন ইমাম আশাআল্লাহ উনি আমাদের সাথেই আছেন এবং থাকবেন আজকের ডিসকাশন বিষয়টা হইল গিয়া যে সিটিজেনশিপ অথবা নাগরিকতা নাগরিকতার সাধারণ একটা ধারণা আছে কিন্তু যেহেতু আমরা সব বিষয়ের আমরা যে মানে আসল যে অরিজিন মূল যে জায়গা তুনে সেই জায়গার দিকে এই নাগরিকতার ধারণাটা নিয়া ডিসকাশন হরইব এবং এটার ভিতরে কিছু কন্ট্রোভার্সি ও আছে কোন সময় হয়নি যে আমি ফয়লা কিতা মুসলমান না বাঙালি না ব্রিটিশ না কি এই সেই এইগুলো ইনশাআল্লাহ ডিসকাশনের ভিত্তে আসবে আমি আর না বলি আমি শেখে অনুরোধ করবো ওনার পক্ষ এই ডিসকাশনটা শুরু করার জন্য আজকে টুয়ার্স দ্য অরিজিন প্রোগ্রামর জোজাক মুখের সালাম আলাইকুম রহমতুল্লাহ الحمد لله الحمد لله حمدا كثيرا طيبا مباركا على نعمه الاسلام فهذه النعمه العظيمه التي انقذنا الله بها من الظلمات الى النور ومن علينا بها بخير خلقه محمد صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت علام الغيوب سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم اللهم يا معلم آدم علمنا ويا مفهم سليمان فهمنا ثم أما بعد فن uh, দর্শক ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আজকের এই প্রোগ্রামে আমরা আপনারা ওয়াচ করা যে যেখান থেকে আজকের প্রোগ্রামটা আপনারা দেখা সকলের প্রতি আমরা শুভেচ্ছা জানাই এবং আমরা আশা করি যে আজকের প্রোগ্রাম থেকে আমরা আমাদের যে প্রোগ্রামের যে টাইটল যে টপিক সিটিজেনশিপ বা নাগরিকতা এই টপিক থেকে আমরা অনেক কিছু শিখতাম পারমু এবং

ইনশাআল্লাহ আরবালা আজকের যে আসলে টপিক আসলে এই টপিকটা খুবই ডিপ গুরুত্বপূর্ণ ভেরি ইম্পর্টেন্ট ডিপ প্রফাউন্ড বাট এট দা সেম টাইম টপিকটা টপিকটা ভেরি ওয়াস্ট সাবজেক্ট আজকের যে বিষয় খুবই ওয়াস্ট খুবই বিশাল প্রশস্ত বিষয় যে সিটিজেনশিপ এবং আমি আমার পক্ষ থেকে এবং আমাদের যে ঠোঁয়ার যে অরিজিন প্রোগ্রামের পক্ষ থেকে আমি একটা ডিসক্লেইমার যে জিনিসটা আমি কইতাম চাইলাম যে আমি যে কথাগুলো কইমু ফার্স্ট অফ অল এটা আমার পার্সোনাল অপিনিয়ন এবং আমার কথার মধ্যে সহিও হইতে পারে গলত হইতে পারে রাইটও থাকতাম পারি রংও হইতে পারে কারণ আমরা অবশ্যই ভুল করি উই মেক মিস্টেকস এজ হিউম্যান বিংস তাই জন্য আমি দাবি করতাম না যে এইটাই অ্যাবসলুটলি ক্রেক্ট opinion, but i will say that this is what i think and this is what i uh, found to be correct. the um, it is important to keep in our mind that uh, this may not be absolutely correct, but yes, there there would be some truth inshaallah uh, by the will of allah subhanahu wa ta'ala. Um, এবং আরেকটা জিনিস কই আমি যে আমাদের দিন আমাদের ধর্ম আমাদের রিলিজিয়নের মাঝে কিছু কিছু জিনিস জিনিসগুলো আছে হওয়া এটা স্বাভাবিক ফিক্সড এটার মধ্যে কোনো ডিফারেন্স কোনো চেঞ্জ আয় না যেমন নমাজ রোজা হজ এই যে জিনিসগুলো আছেগুলো আছে এগুলোর মধ্যে কোনো পরিবর্তন নাই কোনো চেঞ্জ নাই কোনো ডিফারেন্স নাই

based on circumstance time and era and situation ah uh, kisu kisu jinishol <muchin> poriborton ay ebong manusher onek shomoy ashe knowledge er uh, shathe onek shomoy onek opinion er poriborton ay tai jonne kisu kisu jinishol onek shomoy ashe rajnoitik opinion political opinion onek shomoy je the current contemporary shekholomaze uh, onek shomoy ulama ekaram khol bas kolazh khol onek shomoy verdict fatwa khol change ay uh, it a solely ba it a only

با كونيكټ د شهر ناګريکتا ناګريکتا لاپخرا كونيكټ د شهر ناګريک وا تو بي سټيټزن اف ا سپيسيفک ا کانتري اور سوورن سټيټ امرو زه خون سټيټن شپر اورتو دکي ون وي لوکټ د ميننګ اف سټيټن شپ ټوخن امر دښته فاي زه سټيټن شپر اورتو زببه بياخ خوروي ټیک ایرکم سټيټن شپ از د سټيټس اف ا پرسن ريګنايزد انډر د کاستم اور لو এজ বিং এ লিগো মেম্বার অফ এ সভরেন স্টেট অর্থাৎ যে কোনো একটা দেশের সভরে স্বাধীন সার্বভৌম ফ্রি কান্ট্রির একজন লিগেল লফুল একজন মেম্বার একজন একটা দেশের স্বাধীন সার্বভৌম দেশের একজন মেম্বার ওয়া এইটাইলিয়া লফুলি বাবে লিগেল বা সিটিজেনশিপ লাভ করা খাওয়া সিটিজেনশিপ বা নাগরিকতা এবং এই নাগরিকতা অর্থাৎ সিটিজেনশিপ মানুষের মোর দেন ওয়ান বা একাধিক হইতে পারে কোনো কোনো সময় কোনো মানুষ আছে বাংলাদেশের নাগরিক ঠিক এক সময় ব্রিটিশ নাগরিক বাংলাদেশ সিটিজেন অফ বাংলাদেশ এজ ওয়েল এজ দ্য সিটিজেন অফ ব্রিটেন আবার কোনো কোনো মানুষ দেখা যায় ইউএএর সিটিজেন ও সৌদি আরবের সিটিজেন বাট অ্যাট দ্য সেম টাইম ব্রিটিশ সিটিজেন তো মানুষের দেখা যায় কোনো কোনো সময় দে ক্যান হ্যাভ মোর দেন ওয়ান সিটিজেনশিপ অর্থাৎ এক তাকে একাধিক নাগরিকতা মানুষের ডুয়েলি করে সো ডুয়েল সিটিজেনশিপ মানুষের থাকতে পারে একাধিক নাগরিকতা মানুষের থাকতে পারে সো দিস ইজ পসিবল তো এটা একটা ভেরি জেনারেল খুবই আম এবং ডালাও একটা অর্থ নাগরিকতার কিন্তু এটা দেখা যায় যে কোনো দেশটা কি এক দেশ থেকে অন্য দেশও ইটার অ্যাপ্লিকেশন বা এটার বাস্তবতা অনেক সময় ভিন্ন রূপে দেখা যায় কোনো কোনো সময় দেখা যায় যে এক দেশের নাগরিক কিন্তু এই দেশের যে প্রাপ্য এজ এ সিটিজেন নাগরিক হিসাবে যে প্রাপ্য যেটা পাওয়া এটা দেখা যায় অন্য দেশ থেকে ভিন্ন ইটস ডিফারেন্ট টু সাম আদার কান্ট্রিজ সো এটা জায়গা থেকে জাগা দেশ থেকে দেশ প্লেস টু প্লেস কান্ট্রি টু কান্ট্রি এটা অনেক সময় ডিফার করে এটার মধ্যে পার্থক্য থাকে এজ এ সিটিজেন Uh, rights and responsibilities or and roles and responsibilities but rights the have the place to place different so i don't think there is a solid a uh, concrete meaning of citizenship ortat amar research anujam mi khono je absolutely citizenship a complex a meaning কংক্রিট সলিড একটা মিনিং অর্থ পাওয়া এটা আমি পাইছি না তবে এটা দেখা যায় যে ভিন্ন কালচার এবং ভিন্ন দেশের মধ্যে ভিন্নভাবে সিটিজেনশিপর এক্সপ্লেনেশন দেওয়া হয় নাগরিকতার এক্সপ্লেনেশন দেওয়া হয় এখন আমরা এই নাগরিকতা বা সিটিজেনশিপর যে এক্সপ্লেনেশন বা এটার ব্যাখ্যা দেওয়ার ফলে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আই যেটা হইল গিয়া আমরা মুসলমান We are Muslims, and as Muslims, there are some articles of faith, and men, uh, namely six articles of faith. Part of the six articles of faith, by Muslims, Muslimanors, the akidah abong bishash, abong iman, abong kalimar, mudde. Extra parto lige wal khairihi wa sharrihi min Allah Taala walbaghi baad almod. Or that they believe in faith.

একটা তাকদির সাথে একটা ফিক্সড টার্ম একটা সীমারেখা এবং একটা সীমা সীমিত একটা সময়ের ভিতরের মধ্যে আল্লাহ পাকাবল আলমিনে প্রত্যেক জিনিসে বানাইছেন সো তাক ওরফরে বিশ্বাস করা এটা আমাদের ইমানি কর্তব্য জাকাল্লাহ শেখ আলহামদুলিল্লাহ আমরা এই বিষয় নিয়ে আরও আলোচনা করবো আমরা ছোট্ট একটা বিরতি যাইলাম বিরতির পর আবার আমরা কন্টিনিউ করবো বিশ্বাস করে আজকের টপিকটা হইলো দোষক বাইব নাগরিকতার উপরে অথবা সিটিজেনশিপ অ্যান্ড হাউ all of this is connected to our origin amar je amra je je jagatone je allah rabbul alamin tone aisi etar sathe kibhabe mile ei nishtha bujhar chesta kormo inshallah ekta bruti jainam assalamu alaikum warahmatullahi assalamu alaikum warahmatullahi wabarakatuh brothers and sisters you are watching live program channel as towards the origin uh, you know this is the fourth uh, live series actually

আর ওখান বিশেষ করে আমরা আলোচনাটা কন্টিনিউ করবো আপনারা যারা প্রোগ্রামটা দেখলে আপনারাও শরীর হইতে পারবা লাইনের সাথে আপনারা ভালো একটা পরিচয় ফোন লাইন স্ক্রিনেও দেখবা আপনারা কল করিয়া এই বিষয়ে যদি কোনো ভূমিকা থাকে আপনারা শেয়ার করতে পারবা অথবা এইটা ভিত্তিক যদি কোনো প্রশ্ন থাকে সেইটাও আপনারা জিজ্ঞাসা করতে পারবা এটা একটা মশলা মাসাইলের প্রোগ্রাম না কিন্তু এটা মোর আমরা জ্ঞান অর্জন আরও একটু গভীরভাবে করার চেষ্টা করলাম এবং সেটা রিলেটেড যদি বাস্তব কোনো এক্সপিরিয়েন্স অথবা কোনো প্রশ্ন থাকে Please uh, come forward and share uh, your experience of the subject. Your question related to the subject. Uh, you know the question and answers here are mainly, you know, much more in depth and it's very very specific rather than uh, you know the halal and haram of this or that. Uh, it's not a uh, you know Muslim Masail um, Muslim Muslim program. Uh, so inshallah please do join us. We're going to go back to the uh, the concept of how we ended up, let's say, here in Britain, and the idea of takdir.

আমরা আল্লাহপাকাবল আলমের প্রত্যেকটা সিদ্ধান্ত রূপে আমরা স্যাটিসফাইড অ্যান্ড কন্ট্যান্ড হ্যাভিং স্যার দ্য এই জিনিসটা হওয়ার পরে আমাদের যে এখন যে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট হইল গিয়া যে আমাদের আওয়া আমাদের সফর এই দেশে ব্রিটেন তথা সারা ইউরোপে এবং আমেরিকায় এবং অমুসলিম দেশগুলাতে এবং বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মাঝে আমাদের আওয়া আমাদের বসবাস এটা কীরকম শুরু হইল আমরা যদি ইতিহাসের দিকে আমরা তাকাই ইফুলুকা দ্য হিস্ট্রি দেন উই সি যে উনিশশো পঞ্চাশ ষাটের দিকে পঞ্চাশ এবং ষাটের দশকে অ্যারাউন্ড নাইনটিন ফিফটি অ্যান্ড সিক্সটি আমাদের পিতা এবং আমাদের দাদা এবং দাদিও হল এবং এ থেকে অনেক অনেকর ফৈরদাদাও হতো ঐগেসইন গ্রান্ড গ্রেট গ্রান্ডফাদার্স অনেক দেখা যায় এশিয়ান সাবকন্টিন্ট এইজন সাবকন্টিনেন্ট বা এশিয়া উপমহা উপমহাদেশ থেকে ব্রিটেন এবং আমরা অরিজিনাল যে প্ল্যান বা ইনটেনশন যদি আমরা দেখি আমাদের পিতা মাতা বা আমাদের দাদা দাদি যারা প্রাথমিকভাবে যারা আইস হইন ইনিশিয়ালি যারা আইস হইন অনেকের আসলে ইনটেনশন আসিল রুজি রোজগার করা একটা বেটার জব হওয়া অর্থ উপার্জন করা হ্যাভ এ ব্যাটার লাইফ বেটার জব ব্যাটার মেবি লাইফস্টাইল এই ধরনের উদ্দেশ্য হল নিয়ে এই ধরনের নিয়ত হল নিয়ে। ونه اخ माणूस اید شایا فرې جمعایستن ده کیم تو دیس کانتری فور سیکینګ سستننس فور سرچینګ فور بهتر جابز بهتر لایف سټایل بهتر ارنینګز اې تاسو اصل اوریجنل اوریجنل شیدانتو او نیت کینتو ده کا گسه چې ونه خو عايسین امر امر زنامتو چې ونه عايسین چې خوښین موږ برټنو ګلام کیسو ژوند کوریا بار فرې اېمو কয়েক মাস পরে বা কয়েক বছর পরে আমরা আবার ব্যাক টু আওয়ার হোমল্যান্ড আমাদের মাতৃভূমিতে আবার আইমু কিন্তু দেখা গেছে এই প্ল্যানটা আসলে পরিবর্তন হয়ে গেছে যখন আমাদের মুসলমান সকল মানুষ যখন এইজন কন্টিনেন্ট বা উপমহাদেশ থাকি বা বিশ্বের বিভিন্ন অন্যান্য দেশ থাকে যারা আইস দেখা গেছে এই মানুষের এই প্ল্যানটা আসলে পরিবর্তন হয়ে গেছে এবং মুসলমান ধীরে ধীরে দেখা গেছে বিজনেস এস্টাবলিশ করছোই ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা করছোই মুসলমান হলে দেখা গেছে মসজিদ প্রতিষ্ঠা করা শুরু করছোই এক সময় দেখা গেছে খুব কম মসজিদ আসি কিন্তু আজকে দেখা যায় লন্ডনের আনাচ্ছে কানাচ্ছে ইন এভরি কর্নার অফ লন্ডন উই ফাইন মস্ক অ্যাপ্রক্সিমেটলি দেওয়া বা টু হান্ড্রেড ফিফটি ও থ্রি হান্ড্রেড মস্ক ওনলি ইন 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 দ্য ক্যাপিটাল সিটি অব লন্ডন لندن بیتری پرایمر علاوه شد تیم شما سید ایبو بده خدا مسلمان خال پنجلادشی پاکستانی ایندیان عرب سومالی مسلمان خال آوار فره ده مسجد خود پتیشتا خوراش شروع خرسون ارفر ده مسجد شروع پتیشتا خرسون نبرن مدرسه خال پتیشتا خورا شروع خرسون سو ده هست من لاتس اف اسلامیک مدرسه خال پتیشتا خرسون حلال حرام که او مسلمان خال کوبي لکو نیسون কনসেনট্রেটেড অন দ্য ইস্যুজ অফ হালাল এন্ড হারাম তো দেখা গেছে এইচএমসি হালাল মনিটরিং কমিটি এইচএফসি ভিন্ন ভিন্ন ধরনের হালাল মনিটরিং কমিটি হল প্রতিষ্ঠা করা হয়েছে এবং ফাইনলি দেখা গেছে যে মুসলমান হলে গুরুস্তান হল গ্রেভিয়ার্ড মাজার হল মানুষে প্রতিষ্ঠা করছেন এইগুলার দ্বারা কোন জিনিসটা প্রমাণ হয় আমার মনে হয় যে এই জিনিসটা এই এই যে জিনিসগুলোর দ্বারা প্রমাণ হয় যে মুসলমান হলে এই দেশে থাকার লাগে সিদ্ধান্ত নিচ্ছো মুসলিম হ্যাভ ডিসাইডেড টু লিভ ইন দিস কান্ট্রি এখন দেখা গেছে যে আমরা মুসলমান হল তো দাদাও হলাইসোন আমরা দাদিও হলাইসেন আম্মা আব্বা হলাইসইন আমরা অনেক আমরা নিজেও অনেক খাইছি এই দেশ বাট দেখা গেছে যে আমরা বেশিরভাগ যে এই দেশে থাকার লাগে আমরা সিদ্ধান্ত নিছি যদিও অনেক আমরা হয়তো বৃত্তে ভিতরে ইচ্ছা নাই বৃত্তে ভিতরে ইন্টারেস্ট নাই থাকার বাট স্টিল দ্য ফ্যাক্ট এন্ড রিয়ালিটি বা যে হকিকত যেটা কি আমরা এই দেশে থাকার সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা এখন সেকেন্ড থার্ড এবং হয়তো ফোর্থ জেনারেশন আমরা আসি ইন দিস কান্ট্রি তো অনেকে যারা আইসেন আমাদের বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া আরব সোমালিয়া অন্য দেশ থেকে হয়তো তারা কোনো সময় কোনো সফরের উদ্দেশ্যে কোনো পর্যটনের উদ্দেশ্যে ভিজির উদ্দেশ্যে তারা দেশ আবার প্যাকযায় বা আমরা অনেক যাই আমাদের দেশগুলাতে ঘুরিয়া কিন্তু আবার ঘুরি ফিরে দেখা যায় আমরা যে লোকাল নেটিভ কান্ট্রি যেখানে আমরা বড়ইছি ওখানে আমরা ঘুরিয়াইই অ্যান্ড স্পেশালি যারা এই দেশে বোন অ্যান্ড ব্রোট আপ তারা লাগিত ভেরি টাফ অ্যান্ড ডিফিকাল্ট টু লিভ ইন এ কান্ট্রি হুইচ ইজ আদার দ্যান দ্য হোমল্যান্ড তো এইটা দেখা গেছে আমরা দেখতাম পারি যে মাইগ্রেশন বা হিজরত যেটা দেখা হয় আমরা আসলে অনেক হিজরত খরলেছি অর্থাৎ আমাদের দেশে ছাড়িয়া আমরা অন্য এক দেশ ইয়া আমরা শুধু স্টট লিসি না আমরা ইনডিফিনিট স্টে লিভ টু রেইন ইন দ্য ইউকে ফর দে হাক সিটিজেনশিপ ন্যাশনালটি ব্রিটিশ পাসপোর্ট এগোলামরা অর্জন করছি এবং আমরা উই हैव বিকাম দা পার্টস এন্ড পার্সেল অর দা Members of the of the of the country তো ইট ইজ দা হাক রিয়ালিটি এন্ড দিস ইজ দা রিয়ালিটি হাকিকত আমাদের সামনে দিস ইজ দা হাকিকা আম বাট আমার একটা কোয়েশ্চন এবং আমি মনে করি এটা অনেকের কোয়েশ্চেন আছে যে আমরা কিতা এই দেশ আইছি এটা কিতা তা আমরা আইচ্ছি নি বা আমরা হঠাৎ করে যে মানে আওয়ার কথা আসিল না যে আমরা আইছি এই দেশ এইটা ওই তো ফারবণি

Yes, we lost probably some Muslims, but there are lots of benefits, uh, you know, uh, of Muslims, uh, for Muslims to be in this country or in this part of the world. Dharakse askir the ocean kogoni to a Muslim nazar Muslimanira. Ona karoto nai. The Islam is the fastest growing religion in the world. Islam shab druto bega Islam dormor. Um, so the is, uh, when we talk to the new Muslim, they say that we have met a Muslim in our university, in college. We met a Muslim, maybe in workplace, a colleague, and they inspired us today.

মুসলমান এখন এখনও একটা প্রশ্ন যে মুসলমান হল কিতা যে আমরা যে সংখ্যা লঘু বা মাইনরিটি হিসেবে আমরা থাকি লিভ এজ এ মাইনরিটি এটা কিতা মুসলিম উম্মা এবং ইসলামের ইতিহাসের মধ্যে এটা আসেননি এটা আমরা দেখার প্রয়োজন আছে আমরা যদি এখন মুসলিম পপুলেশন বা মুসলমান হল যে সংখ্যা সারা বিশ্বে দেখি তাহলে দেখতে পারি যে ওয়ান পয়েন্ট সিক্স বিলিয়ন এক দশমিক ছয় বিলিয়ন মুসলমান হল সারা বিশ্বের মধ্যে বিশ্বের আনাচে কানাচে ছড়ায় আসেন এবং যে স্ট্যাটিস্টিক বা যে রিপোর্ট অনুযায়ী দেখা যায় যে ওয়ান থার্ড বা এক তৃতীয়াংশ মুসলমান সকল ওয়ান থার্ড মুসলিমস লিভ এজ এ মাইনরিটি ইন দিস ওয়ার্ল্ড ওয়ান থার্ড মুসলিমস লিভ এজ এ মাইনরিটি এক তৃতীয়াংশ মুসলমান সকল মাইনরিটি বা সংখ্যালঘু হিসাবে থাকেন মেজরিটি নয় মাইনরিটি হিসাবে থাকবেন এই বিশ্ববন্দে এবং মুসলমান সকলের সংখ্যাও লঘী টোয়েন্টি থ্রি পার্সেন্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন বিশ্বের মানব হলের যে সংখ্যা অনুযায়ী মুসলমান ওখলের সংখ্যা হল তেইশ পার্সেন্ট এবং এটার মাধ্যমে আমরা দেখতে পারি যে ইসলাম যে ধর্ম বর্তমানে দ্বিতীয় বৃহত্তম মুসলিম ইসলামের ধর্ম দ্বিতীয় বৃহত্তম ধর্ম সেকেন্ড লার্জেস্ট রিলিজন ইন দ্য ওয়ার্ল্ড এবং কিছু কিছু প্রেডিকশন এবং কিছু কিছু ভবিষ্যৎবাণীর মাধ্যমে দেখা যায় যে দুহাজার সত্তরের ভিতরে ইসলাম ধর্ম সবথেকে বড় রিলিজন হবে ওয়ার্ল্ডের মধ্যে দ্য ওয়ে ইটস গ্রোয়িং Uh, it's been predicted and projected that the islam will be the largest religion within 2070, according to many muslim thinkers and many uh, thinkers uh, uh, of the world. so it is that islam could be grower among fast-growing religion. one-third muslims minority shi'ite. among it is that Allah, the irada. india, 10% <coughs> india, মুসলমান রাফলি এন্ড নাইনটি পারসেন্ট পিপল আর ইন্ডিয়ান অরিজিনালি ইয়েট ইন্ডিয়া রুল বাই দুসলিমস ফর সেঞ্চুরিজ ফর দেখেডস এইভাবে আমরা দেখতে পারি যে আমরা মুসলমান হল বিশ্বের আনাচে খানাচে মাইনরিটি হিসাবে আমরা বসবাস করলাম আমরা মুসলমান সকল কিতা একটা বিষয় আছে যে কোয়েক্সিস্টেন্স যে কোএক্সিস্টেন্স অর্থাৎ আমরা কিতা অন্য ধর্মের মানুষের সাথে আমরা কিতা থাকতাম ফার্মনি বা এটা থাকা ঐসেনি মুসলমান মধ্যে এটা নি ইসলাম ধর্মের মধ্যে এটা ইতিহাসের মধ্যে এটা অবশ্যই আমরা যখন রসুল করিম সাল্লি সাল্লামের সিরাতের মধ্যে আমরা দেখি বায়োগ্রাফি অফ আলি সাল্লাম তে আমরা দেখতাম পারি যে ইসলামের ফার্স্ট প্রথম যুগে যে প্রথম যে হিজরতটা ঘটে এই হিজরতটা আসলে মক্কায় মুখার থাকি কি রসুলে করিম সাল আলি সাল্লামে এক গ্রুপ এক জমাত সাহাবায় কারা মুখলরে তাইন مکه مکرمته کی ایتھوپیا دکی او ارتھت حبشہ جذره کوی حبشہ جذره کوی حبشار مدثر صلی الله علیه وسلمه বিশাল څوک صحابه ایک جماعت رې گروپ رې قافله رې حبشات فړایسول خنه فړایسول کارون ځکه چې مکه مکرمه مدې اسلامي دعوه شروع وای اسټمه پرچار او پرشار شروع وای دعوه اوف اسلامه ځکه شروع وای تهون دغه کې چې مکار زه کافر زرا او مسلم زرا اسلامي دشمن زرا এরা ইসলামের প্রতি খুবই দুশ্মনী খুবই ইসলামের প্রতি যে তাদের ঘৃণা তারা প্রকাশ করছে এবং মুসলমান তারা ফিজিক্যালি বা তারা আক্রমণ করছে শারীরিকভাবে মানসিকভাবে মুসলমান হলরে করে আক্রমণ করছে স্বয়ং রসুল্ল করিম সাল্লাহ ইসলামে আক্রমণ করছে তখন রসুল্ল করিম সাল্লাহ ইসলামে তাই দেখেন যে ওনার পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে সে ভালো মানুষ আছে উইদিন দ্য নেইবারিং কান্ট্রিজ হু ইজ দ্য just and fair ruler So sura karim sallallahu alayhi wasalam, unar the techno buddhi ebong unar the sharp uh, the uh, political understanding the sharp political understanding than <coughs> the habasha ethiopia there is a ruler called najashi mm -hmm. king najashi was a christian ruler but he was a very just and fair ruler ekson kubi napoleon insafi uh, and uh, ruler عسل نجاشی بادشاہ نجاشی کینگ نجاشی حبشار ز کینگ ته رسول کریم صلی الله علیه وسلم صحابه کرامو پڑھایسوین او کینگ نجاشی صحابه کرام ر سیفٹی سکیورټی د شهر ز امن او امان او نیپاتتا او تاخار سجوق شلټر او ز پارټ اف د لند واشجوق نجاشی کینگ نجاشی صحابه رضی الله عنه ر دیسوین او دان خرسوین

Uh, it's It it depends on how we live and how we behave and how uh, we identify ourselves. Amad the police, amra kiba be day, amader amra kiba be amra takia, amader bebo har akhlaq, achar acharon, achar acharon amra kila hoy. It just depends, so Muslims always coexisted, lived with people of other faith. Muslims lived with people of other religions. uh... And amra arata interesting kotha bisha onak shomoy non-Muslimo chlaye taray.

تہلے ہمرا دکې چې مډل ایسټرز د ایګیپټز د 10% کریسټن، لبنانرز اره د فونډو 20% کریسټن، چې اراره عراق کریسټن، اراره په پخپله مسلمانونه بنایلي و نه فورس کړیا، خا نو اټې ته تا ستمر سنټر اصل. ارفر همرا دکې چې انډیا ته همرا انډیا هیسټوري دکې، تهله مغول عامول او هم سارا انډیا ته درا شاسن ورڅن، اراره مسلمانه خلاصنه. اند دو رولرز مسلم کینګز اند رولرز مسلم رولرز رول انډیا فور ميني ميني ډیکېډز، بات ايس ورن ته همرا دکې چې انډیا প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষের লেগে হিন্দু তাইলে এটা এটাতে কি প্রমাণ হয় মুসলমান হলে সবসময় কো এক্সিস্ট হর্ষয় অর্থাৎ অন্য ধর্মের মানুষের সাথে অন্য বিলিফ এবং অন্য ফেইথের মানুষের সাথে তাকসইন পিস ইন পিস অ্যান্ড হারমোনি ইন শান্তি এবং নিরাপত্তার মাধ্যমে মুসলমান হল তাকসইন এটাই প্রমাণ এবং আমরা আরেকটা জিনিস আমরা দেখতাম পারি যে আমরা যখন মিডল ইস্টের কিছু কিছু দেশ হল আমরা ট্রাভেল করি ইজিপ্ট মরকো এগুলোতে আমরা দেখি এবং সিরিয়া যে দেখা যায় কিছু এঞ্চেন্ট চার্চ হল আছে যে হল আছে কিছু খুবই ঐতিহাসিক গির্জা হল আছে যেগুলা দেখা যায় আজ থেকে শত শত বৎসরভাবে যেরকম আসিল আগে আসিল এই ঠিক এই রকম এখনও রয়ে গেছে এবং ইজিপ্টের যে ফার্স্ট মসজিদ মসজিদ আমের আসরদ্দল্লা আনু এটাই লোক একটা চার্চের এক্সাক্টলি সামনে

আমরা কন্টিনিউ করবো আপনারা অনুরোধ করেন এই যে নাম্বারটা দেখলে আপনারা যদি কোনো বিশেষ প্রশ্ন থাকে নাগরিকতার বিষয় লিয়া অথবা কোন ভূমিকা থাকে অথবা অভিজ্ঞতা থাকে প্লিজ আপনারা শেয়ার করতে পারবেন ইউ ক্যান কোল আস এন্ড Uh, you know, you might want to talk uh, and share your experience about citizenship in the sight of Islam in particular. You may have a question related to it. Uh, join us. We're going to go on a quick break and we're going to come back, inshallah. Assalamu Alaikum. <laughs> ইসমিল্লা সালাতাম আল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক বাইব আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম বিরতির ফলে আবার আপনাদের সামনে আসছি মার্শাল্লাহ আজকের প্রোগ্রামের টুর্স দ্য অরিজিন প্রোগ্রামের ডিসকাশনটা এবং প্রেজেন্টেশনটা হইলো বিশেষ করে নাগরিকতার উপরে অথবা সিটিজেনশিপের উপরে এবং যে আমরা দর্শক বাইব যারাও দেখলাম কম বেশ সবাই এই ব্রিটেনের নাগরিক অথবা ওয়ে আর সিটিজেন্স অফ দিস কান্ট্রি ও দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড বাট What does that mean in the, in, as a Muslim? You know, does it begin and end in, uh, in this point? Or the meaning is much more wider and much more vast? And it also brings on questions. As a Muslim, you know, am I, uh, should I be here in, in, in another part of the world which may be seen as not necessarily full of Muslims, if you like? And we also talked about the fact that many of us were second, third generation. We didn't even make a choice of coming here in the first place because we were born here. And those who came here, it wasn't necessarily an accidental issue, because uh, Allah Subhanahu wa had a plan uh, with and through them. And if you like, and if you look at you know, the, the, the world, you'll find that Muslims have been living for a long time in some parts of the world where they have been a minority. True. Or if you turn it the other way around, you have, you can find in parts of the Muslim world where the Jewish community, the Christian community, and other community have been living there for not decades but hundreds of years if not centuries to date so the idea you know idea that you know everybody's been forced into becoming a muslim is not something very much in line with the islamic teachings and islamic historical practice we may have some unexceptional phenomena that we may be witnessing in our time alhamdulillah call i say let's take this call inshallah and see uh, who the caller is hello assalamu assalamu alaikum وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ بخیر متخوئیته متہ بیا جی आम्ही लंडन तकी मातीर भाई आमरा नाम का खوت سايंना जी खौका ساي আপনাৰে पहिला थेंक यू झट आई कम साई दे पर्सनल अझ सिटिडनशिप विषय निया दे आस्करा अलसोला खोर्रा जी बारकल्लाहु फिक आमरा मुस्लिमिस अपि देशो दे आथि आमदे रेसिडेंसी बासी आमरा जटा दिने फितराया

ধর্মের মানুষের সাথে আমরা সারা ইতিহাসের মধ্যে আমরা থাকছি এবং এখনও আসি এবং এক তৃতীয়াংশ ওয়ান থার্ড মুসলিম উইজ স্টিল লিভ এজ এ মাইনরিটি ইন দিস ওয়ার্ল্ড এই বিষয়টা ডিসকাশনের ফলে আর একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে এই পয়েন্ট হল কি যে আলওয়ালা বারা যে আমরা যখন ইসলাম ধর্ম আমাদের ধর্ম আল্লাপাকাবুল আলমিন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহাক রাবুল্লা আলমী আমরা বানাইসই ঠিক

এবং বিশেষ করে আমাদের যে ইসলাম ধর্মের যে বিশ্বাস কি আমাদের যে আলটিমেট এবং আমাদের যে অ্যাবসুলুট লয়্যালটি ফো আল্লাহ সব তালা সো আমাদের যে আল্টিমেট বা আমাদের যে লাস্ট যে আমাদের লয়াল্টি বা আনুগত্যতা এটা হলো আল্লাহ পাক আলা আলমিনের প্রতি এবং এটা আমাদের ইমান এবং বিশ্বাস কিন্তু অনেকে কইন যে আমরা যদি পাক রব্বুল আলমিন আনুগত্য আল্লাহ রব্বুল আলমেন লয়াল তাহলে কি আমরা কীভাবে দেশের একটা দেশের এবং বিশেষ করে একটা অমুসলিম দেশের লয়াল কীভাবে হইম আমরা হাউ ক্যান বি লয়াল অ্যান্ড অবিডেন্ট টু অ্যা কান্ট্রি হুইচ ইজ নট মুসলিম এটা অনেকের কোয়েশ্চন অনেকের মধ্যে এটার মধ্যে কনফিউশন অনেকের ডাউট অনেক কিছু এটা আমাদের মধ্যে আছে এটার একটা ইজি এবং সহজ একটা মীমাংসা বা সলিউশন আছে এটা হইল গিয়া যে আমরা প্রথমত এটার আমরা অ্যাগ্রি

আমরা আল্লাহ পাকাবুল আলমিনের আনুগত্য এবং এট সেম টাইম আমাদের ম্যানেজার আমরা যে জায়গা খাস করি ম্যানেজারের আনুগত্যতা করতে পারি আমরা আল্লাহ পাকাবুল আলমিনের আনুগত্য এবং এট দ্য সেম টাইম আমরা আমাদের যে জবের যে আমাদের বিজনেসের যে বস আসেন তাহানোর আনুগত্য আমরা করতে পারি সো দ্য লয়েলটিডিয়েন্স ক্যান বি মাল্টিপল এবং ইট বস বিস ও

ইসলামিক চিন্তাবিদ যারা আছেন মুসলিম থিঙ্কার স্কলার মতো লেগে যে যেটা মাল্টিপল হইতে পারে অর্থাৎ আমি আমার দেশের প্রতি আমি আমি দেশের প্রতি আনুগত্যশীল থাকতাম পারি এবং অ্যাট দ্য সেম টাইম আই ক্যান বি লয়েল টিউ আল্লাহন তালা আল্লাহরও আমি আনুগত্য তা করতাম পারি তো এই জিনিসটা সম্ভব এবং এটা পসিবল এবং এটা আমরা দেখতাম পারি যে লয়েলটি ক্যান বি পার্সিয়াল অ্যান্ড মাল্টিপল দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট এবং এইটা ডিসকাশনের পরে একটা ছোট্ট বিষয় রয়ে গেছে জিনিসটা গিয়ে আমার যে লাভ ফর হোমল্যান্ড এটা অনেকের মতে যে এটা আছে নি একটা হাদিসও অনেক হকবুল ও মিনাল ইমান যদিও হাদিসটা আসলে দুর্বল বা ওয়াইফ সনদের দিক থেকে তবে অন্য অন্য হাদিস এবং কোরআন শিখর আয়াতের দ্বারা এটার যে সত্যতা প্রমাণ করে দিস ইজ এ ট্রু

একজন মানুষের যে জায়গাত বড় হয়েছে যে জায়গা বন হয়েছে এটার প্রতি ন্যাচুরালি ফিতরতিভাবে তার এটা একটা মায়া থাকবো আমরা অনেক যারা বাংলাদেশে বড় হয়েছি বাংলাদেশে জন্ম হয়েছে দেখা যায় বাংলাদেশের প্রতি সবসময় আমরা জানা টানে যারা ইংল্যান্ডে বড়ইছে তারা ইংল্যান্ডের প্রতি জানে টানবো যারা সৌদি আরব বড়ইছেন তারা সৌদি আরবের প্রতি জানাটা টানবো টানব এটা ফিতরতি এবং এটা ন্যাচারাল লাভ ফর দ্য হোমল্যান্ড এবং রসুল্ল করিম সাল্লাহ আসলাম এটা তাই নিজেও হয়েছেন এই ডিসকাশনগুলো করার ফলে বা আলোচনা করার পরে এখন যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়ে গেছে আমাদের সামনে যেটা আমরা এজ এ সিটিজেন এজ এ মেম্বার অফ দ্য কান্ট্রি আমরা আমাদের করণীয় কিতা আমরা অফকোর্স যখন আমরা এই সিটিজেনশিপ দেওয়া হয়েছে কোনো কোনো দেশ আছে সিটিজেনশিপ দেওয়া হয় না এবং আমরা জানি যে মিডল ইস্টের অনেক দেশ আছে মধ্যপ্রাচ্যে যারা থার্ড জেনারেশন সেকেন্ড থার্ড জেনারেশন ওয়ারফারও দেখা যায় কোনো ন্যাশনালিটি দেওয়া হয় না তো দেখা যায় বিশ্বের ভিন্ন দেশে ন্যাশনালিটি দেওয়া হয় না কিন্তু ব্রিটেন আমেরিকা এবং ওয়েস্টার্ন অনেক কান্ট্রির মধ্যে বা বিশ্বের অন্যান্য দেশের মধ্যেও দেখা যায় যে ন্যাশনালিটি দেওয়া হয় যখন ন্যাশনালিটি দেওয়া হয় তখন একটা আসলে কন্ট্রাক্ট একটা চুক্তি হয় ন্যাশনালিটি দেওয়ার সময় একটা চুক্তি হয় একটা কন্ট্রাক্ট হয় একটা আঁক দেয় আর ভিতরে যেটা হয় আঁক কন্ট্রাক্ট বা চুক্তি হয় এই চুক্তিটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ চুক্তি এখন এই চুক্তি যখন আমরা করি তখন আমাদের চয়েস আছে উই হ্যাভ এ চয়েস ওয়েদার টু লিভ ও টু রিমেইন ও টু লিভ আমাদের একটা অপশন আছে যে হয়তো আমরা এই দেশে থাকতাম পারি না হয় আমরা বিশ্বের যে কোনো একটা দেশে আমরা যাইতাম পারি মুসলমান দেশে এটা আমাদের স্বাধীনতা আমাদের ইসা চয়েস উই ক্যান গো এনি ওয়ে দ্য উই লাইক বাট যখন আমরা চুক্তিটা নেওয়া হয় তখন একটা আমরা কন্ট্রাক্টের মধ্যে একটা কভিনেন্ট বা একটা একটা চুক্তির মধ্যে আমরা আবদ্ধ হয়ে যাই এবং আল্লাহ পাকরাবুল্লাহ ইয়া তখন ইউ হেলিন

contracts that you've made in this world. يا أيها الذين آمنوا أوفوا بالعقود وأوفوا بالعهد إن العهد كان مسؤولا. فمهم أمره وإن نترك حديث المدمر الرسول الكريم صلى الله عليه وسلم رأخت حديث الإمام الترمذي رحمه الله ورحمة ماسعة. قنار جامع الترمذي المدح حديث برنامج خوين. فمهم حديث حدثنا كثير بن عبد الله بن عمرو بن عوف المزني عن أبيه عن جده أن رسول الله صلى الله عليه وسلم قال الصلح جائز بين المسلمين رسول الله صلى الله عليه وسلم كان حديث المدخوين زي صلح قلت تت... ريكونسيليشن صلح بإصلاح آه با ما آه بأ... آه نشوف إصلاح خرا إخوين نر آه إخوين نر بتي إحدى بروبلم ده solve خرا إذا جائز إذا permissible amongst المسلم بين المسلمين إلا صلحا حرم حلالا

citizes iologerتa very, very important. بon uh, at the same time, tim proسnو aiتo فareزe تal aمra kiتa مسلمaن ني na برitiش ني نa بaنغaلي na kiتa aمra man امaدer foرiسeta یتa ব্ৰাকেটৰ ভিত্তি হ'ব কিছু ডিছকাশ্যন আছে যে বাংালী এই ৰকম কিছু ডিছকাশ্যন মিলে বিভিন্ন চাৰ্ফুল যাৰ চলিউচন ইজি কাৰণ আমাৰ পৰিচয় একাধিক থাকে উই কান বিই কান বি ব্ৰিটিছ এণ্ড উই কান বি বেংগলী এট দাম টাইম এজ এজ আৱাৰ এথনিচিটি We can be, uh, we have, we can have more than one identity. Mm. For example, I can be an Imam, I can be a teacher, mm. and I can be a, a, an instructor. Mm. I can be, I can have more than one identity. Amar for ekadik a binno a bong binno, for this, a tachtofare. Don't Tobe, ami am a monoholy Muslim, I'm first and foremost potom de for this, I'm Muslim. This is our first identity. We are Muslim before anything, mm. and we are the ambassadors of our religion. Amra, I'm a amra representative amra je jekhane takmu amader protom je porichoy amra muslim ite rasul e karim sallallahu alaihi wasallam sahaba radhiyallahu anhum amader sara age imam salafus salihin predecessors ito tar practice asil that they are muslim before they anything else protome amra muslim tar pore amra jodi je deshe takmu amra national amra citizen so we are muslim british and at the same time we come from bangladesh so our origin is is bangladeshi we are bengali মুসলিমস অ্যান্ড এটা আমাদের পরিচয় সো দেখা যাচ্ছে যে মুসলমান ব্রিটিশ এবং বাঙ্গালি বা পাকিস্তানি ইন্ডিয়ান সোমালিয়ান আরব আফ্রিকান ওয়ারভার উইকাম ফ্রম উই ক্যান হ্যাভ আওয়ার আইডেন্টি উই ক্যান হ্যাভ মাল্টিপল আইডেন্টিস উই ক্যান হ্যাভ মোর দেন মানে একাধিক এবং ভিন্ন পরিচয় আমরা থাকতে পারি এটার মধ্যে কোনো সমস্যা নাই তবে কন্ডিশন আমরা মুসলমান প্রথমে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো সিটিজেন এজ এ সিটিজেন আমাদের করণীয় Um, the rights, so, alhamdulillah Amra, yes we can we can always have better and we can always improve, but we are receiving some rights from the state from the country, from the government, such as homes such as uh, you know um, some people are on benefits uh, some people are, uh, a lot of people are getting medical free medical treatments and and so on and so forth there are lots of rights which are being given to many citizens, and of course that could be better and improved and as always there's room for improvement uh,

আমার মনে আছে কয়েক বছর আগে আমি বাংলাদেশ আমার আব্বা যে গ্রাম তো নাই সেই গ্রামও আচ্ছা গ্রামের মসজিদও গেছি আমি প্রায় সময় গেলে আমি এইসব জায়গায় যাই যে

دوار سبحان اليد العليا خير من يد السفلى رسول الله صلى الله very similar meaning the من upper hand is better than lower hand صفات to give not to be expecting and not to take so,

আমাদের যে প্রথম যে খাস্টব্য গিয়ে আমরা প্র্যাকটিসিং মুসলিম এবং প্র্যাকটিসিং মুসলিম অর্থাৎ ইসলাম ধর্মের আমরা পালন কর্ম আজকাল আমরা কই যে আমি মুসলমান বাইব কিন্তু আমি প্র্যাকটিস করি না এটা একটা অনেক ফ্যাশন হয়ে গেছে নট প্র্যাকটিসিং তো আসল ক্ষতিগি ওয়ান অফ দি স্কুলজ অফ ইসলাম সাইড দ্য মুসলিম বাই নেই প্র্যাকটিসিং অর্থাৎ মুসলমান মানে তো সারেন্ডার তাইলে একজন মুসলিম কিলা কই যায় ইজ ইস কন্ট্রাডিক্টরি সাংঘর্ষিক হয়ে যায় তাইলে মুসলিম আমরা মুসলিম excellent musliman oimu with the best of character and with the excellent mannerism ortat amra musliman oimu ze amader uttom akhlaq nabawi akhlaq prophetic akhlaq rasul ekareem sallallahu alaihi wasallam akhlaq ebong rasul ekareem sallallahu alaihi wasallam adab e adabur sate poripurno ekjon musliman hisebe amra nijere amra present kormai disher modde as a muslim kharon afnar amra kintu omosimra every second tar amra watch koren tara observe koren তো মুসলমান হল আজকে সবথেকে বেশি ইসলাম ধর্মের ডিসকাস করা হয় মিডিয়ার মধ্যে এবং আমেরিকা ইউরোপ ব্রিটেন আপনার যখন মিডিয়া আমরা ওপেন করি তাহলে ডে অলমোস্ট একটা সাবজেক্ট থাকে ইসলামের উপরে তাই দেখা গেছে যে প্রতি মুসলমান তারা এভরি মোমেন্ট তারা মনিটার করে দেখতে আসে আমরা কিলা খাই কিলা উঠি কিলা বই কিলা আমাদের অ্যাটিটিউড কিলা আমাদের আচার আচরণ মিশামাতিনি হাসা কথা হইনি আমরা আমাদের মধ্যে কিন্তু আমরা ফ্রড করিনি আমরা ড্রাগ গাঞ্জা কথা বা খারাপ করি করিনি এই জিনিসটা কিন্তু আমরা তারা দেখতে আসে সো প্রত্যেকটা কাজ কিন্তু ওয়াচ করার মানুষই তো খরের এবং আল্লাহ বলে আমি তো খর রাহু আল্লাহ পাকরাব আলমী আমরা ওয়াচ করা আর মানুষও আমরা ওয়াচ করতে আসে এভরি সেকেন্ড এভরি মোমেন্ট তাইলে আমরা আসলে আমাদের নিজরে আমরা বেস্ট মুসলিম

এটার কারণে আমরা অনেক দেখা যায় মানুষের বিশ্বাস না থাকার ফলেও মানুষের প্রতি আমরা

বেসিক আচার আচরণ অত বালা কিছু জিনিস আমরা পাই সেই দিক তোনে আমার আসলে এই মানুষ হলো আমার আচিচুটা মানে খতোয়া নেওয়া উচিত আমরা কোনো সময় মনে করি যে ওইগুলো তো অবিশ্বাসী বাট এই অবিশ্বাসের মাধ্যমে যে কত বিশ্বাসী হলো কোয়ালিটি মিলে আর এটা আমরা অনেক কিছু আমরা হিকার আছে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কইন যে আল হিকমাতু দাল্লাতুল মুমিন যে হেকমা এবং গুড লেসন ইজ এজ এ ট্রেজার লস্ট ট্রেজার অফ মুসলিম মানে মুসলমান হলে এটা একটা আরানো জিনিস যখন যে জায়গা এটা পাইব তখন এটা থেকে ভালো জিনিস নেব কিন্তু আমি যে জিনিসটা কইতাম স্যার ইসলাম যে উদ্দেশ্য হলো কি যে আমরা দেখা যায় মানুষের আকিদা বিশ্বাসটা অনেক সময় রং থাকার ফলেও মানুষের আখলাখ ভালো থাকলে আমরা মানুষের প্রতি শ্রদ্ধা চলে যাই এখন চিন্তা করুক যে ইমান ইসলাম এবং আকিদার সাথে যদি গুড ক্যারেক্টার থাকে তাহলে তারা হইতে পারে দুনিয়ার মধ্যে So who on. can be more powerful than a person who has the correct faith correct belief with the best character and best Allah. mannerism and this way, sahaba radhiyallahu anhum ek ekxon sahabi ek ek zakat keson ekta desh joye gise shay jalal rahmatullah alayhi unar zara bangladesh e esen hadramut yemen taki unar der jema'natul kharana bangladesh e musonn hoye very limited people taile as a muslim citizen a good muslim with good character and with the good

ਇਕਟਾ ਖਤਾ ਹੋਇ ਮੋ ਜਿਹੜਾ ਕਾਰਨ ਇੱਕ ਜਨ ਮਨੁਸ਼ੇ ਲਾਈਫ ਚੇਂਜ ਹੋ ਜੂਬ ਸੁਭਾਨ ਅਮੀ ਇੱਕ ਇੱਕ ਜਨ ਅਮੁਸਲਿਮ ਜਨ ਮੁਸਲਮਾਨ ਹੋਇਸਨ ਤਾਇਨ ਇਦ੍ਰਿਸ ਤੌਫੀਕ ਅਬੰਤਾਇਨ ਬਿਸ਼ਪ ਆਫ ਆਫ ਅ ਚਰਚ ਅਸ ਅ ਬ੍ਰਿਟਿਸ਼ ਕਨਵਰਟ ਟੂ ਇਸਲਾਮ ਤਾਨਮੀ ਪੈਰਾਗ੍ਰਾਫ ਲਿਦਾ ਸਤਾਨੋਟ ਹੋਇਸਨ ਜੇ ਅਮੀ ਜੇ ਖਾਰਨ ਮੁਸਲਮਾਨ ਹੋਈਸੀ ਇਟਾ ਬਿਕੋਜ਼ ਅਮੀ ਇਜੀਪਟਕਿਸਤਾਨ ਅਬੰ ਅਮੀ ਦੇਖਸੀ ਜੇ ਹਰਤਾਇਨ ਤੇ ਅਮਾਰੇ ਇਤੋ ਸੁੰਦਰ ਕਰ ਸਲਾਮ ਕਰਤੋ ਆਈ ਆ ਵਾਸ ਅ ਟੂਰਿਸਟ ਇਨ ਇਜੀਪਟ ਤਾਰਹਤਾ ਅਸਸਲਾਮੁ ਅਲੈਕੁਮ ਵ ਰਹਿਮਤੁਲਾਹ ਐਂਡ ਆ ਫੈਲਡ ਜੇ ਇਟ ਵਾਸ ਕ দেহাজ সো এটা আমার রিয়েলি আমার এটা এফেক্ট হচ্ছে তাই নিজের বায়োগ্রাফির মধ্যে ই দৃশ্য ফিকে মারা গেছেন তাই যে আমি মুসলমান হয়ে গেছি ব্রিটেন হওয়ার পরে ব্রিটিশ কনভার্ট টু ইসলাম তো আমাদের ছোট্ট একটা কাজ ছোট্ট একটা আমরা আসলে এগুলারে আমরা অনেক সময় ইনসিগনিফিকেন্ট মনে করি গুরুত্বপূর্ণ মনে করি না আমার একটা কথার মাধ্যমে একজন মুসলমান আসতে পারে আমার একটা আচরণের মাধ্যমে একজন মুসলমান আসতে পারে এবং এইভাবে ইসলাম ধর্ম আসলে সারা বিশ্বের মধ্যে গেছে এটাই আসল পথ এবং ফন্থা এবং মেথড air force is in sociology itology act got punn because amra we should respect the law of the country mm -hmm. since we decided to live here since we have made our mind to be here amra j the laws of gula ase ein qanun ase e amra respect thakbo shraddha shel thakbo and especially the ein qanun gula amader benefit er what has been legislated legislated for our benefits like traffic law like vehicles law vehicle laws mm -hmm. health and safety law there are so many kind of laws are benefited or beneficial for people, for public, for citizens, for the safety and security of citizens. Yes, a passport is a A passport is a contract. Those who hold that passport, that in itself is a contract. Mm. That in itself is a representation to say that I'm happy to be here. Mm. That in itself is a representation to say that I'm happy to abide by the laws. Absolute, of absolutely correct. at the same time, it amra jokhon respectful tamu the time amra there are no muslims they don't accept many laws in this you country. You have, yeah, you have the freedom. To object. Absolutely. Correct. And to and you even have, protest. And there is a system of objection as well. And also the protesting, uh, That's peaceful right. protest are right. loud and permissible. That's right. So uh it's a আমরা যে ব্রিটিশ সিটিজেন হই গছি এখন যে অনেক মलानाখলা কয় ব্রিটিশ ব্রিটিশ স্কলারস অর দ্য স্কলারস ফর দ্য गवर्नमेंट অনেকই তারা কয় কিন্তু এটা অর্থ না যে আমি এজ এ মুসলিম এজ এ সিটিজেন এজ এ ন্যাশনাল আই हैव टू एक्सेप्ट एवरीथिंग দ্যাট ইজ লেজিসলেটেড বাই দ্য বাই দ্য কান্ট্রি এটা কোন জানা মুসলমান দেশের মধ্যে অনেক লোক আছে যেটা যেটা মানে ইসলাম ধর্মের হয়তো সাংঘর্ষিক কিন্তু এর ফলে তো মুসল মুসলিম মুসলমান সকল মুসলমান দেশে থাকা মুসলমান দেশের মধ্যে এরকম আছে তো এরকম আমি যে প্রত্যেক জিনিস যে আমরা মানতইবাক এরকম কোনো কথা নাই বাট উই শুড রেসপেক্টফুল জেনারেলি টু দ্য ল অফ দ্য কান্ট্রি এনার ইম্পর্টেন্ট বিষয় লোক যে ট্রেডিশন কালচার অ্যান্ড কাস্টম দেশের যে কিছু কালচার আছে ট্রেডিশন আছে এইটির প্রতি আমাদের আমাদের রেসপেক্ট থাকা এবং অফেন্সিভ কমেন্ট হল বানার এই যেমন দেখা একটা কথার কথা কইতাম পারি কুকুর রাখা আমাদের

একটা জায়গা হয়ে গেছে কিছু কিছু মানুষের লাগে আপনি তো ও কাজে একজন অন্ধ মানুষে একটা কুকুরে যত খিদমত করে ইলা মত কি আমি ও মুসলমানে সাবে কোনো সময় কররাম না আনফরচুনেটলি আমার কথা হইতাম আমি অন্যর কথা না কই আর সেই দিকত নে দেখো কাজে একটা কুকুরের গুরুত্বতা এই দিকত নে মানে কত বড় একটা यस সো কুকুরের কথা আমরা যে হুক ইসলাম হুকের মধ্যে কইছে যে বিনা কারণে আমার ধর্মের মধ্যে কুকুরের খাওয়া এটা মানে মালাইকা ফ্রিস তখন আইন এনজিও আইন না ইট ইস দেয়ার আনলেস উই হ্যাভ সেফটি এন্ড সিকিউরিটি রিজন বাট এট দ্য সেম টাইম আমি এই জিনিসটা কইতাম চাইলাম যে এই দেশের যে লোকাল কালচার আছে যে আমরা থাকি জায়গা এটার প্রতি আমাদের অ্যাটলিস্ট সম্মান থাকা আরেকটা বিষয় লেগে আমাদের যে দায়িত্ব হইল গিয়া উই নিড টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কান্ট্রি লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কান্ট্রি দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা এই যে কুচ্চু করতে পারতাম না যদি দেশের ভাষা আমরা না জানি As a Muslim, as a citizen, as an agoric, <laughs> amra kutcho bashar zidina. ma min illa <laughs> qawmi. Allah <laughs> Allah amra, the English English since we live in this country, it is very, very important that we learn this language uh, for us to be a better citizen and Muslim. After this, amra um, constructive with amra. Um, আমরা এখানে আইসি কনস্ট্রাকটিভ মুসলিম মুসলিমস আর অলওয়েজ কনস্ট্রাকটিভ এন্ড নট ডিস্ট্রাকটিভ মিনিং মুসলমানরা গঠন করে মুসলমানরা মুসলমান করে ধ্বংস করে না এইটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এবং জেনারেলি আমরা এনভায়রনমেন্ট আমরা যে পরিবেশ being clean, being tidy, uh, looking, taking care of the environment, taking care of the creation of Allah Subh'anaHu is a gas kasali, rastagat, Rasulullah a harmful object by the the Zinish people, Khoshto-de. Zinish, Rastatak Haranit, iman e Muslim Islam is a dharma, it takes care of the environment, a lot of things uh, Islam uh, said, there's no time to go into the details. But generally, being a good Muslim, being part and parcel of the country, be best in whatever we are, in whatever position, profession, and whatever uh, uh, the, the, the position we're in, we be best. And we be the most, uh, inshallah, uh, productive Muslims wherever we are. This is uh, what we...

মানুষ হিসাবে একজন নাগরিক এর ফলে আমরা ধরি লোক মুসলমান হিসাবে একজন নাগরিক তারপরে আমরা যে এই যে এই অঞ্চলে তাকে ব্রিটিশ হিসাবে একজন নাগরিক এই তিনটার কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে আমরা যে কোনো জায়গায় যাই না সব সবসময় এই জায়গার মাধ্যমে একটা পরিচয় আমরা থাকতেই যে সর্বপ্রথম হইলাম আমরা একজন মানুষ সেই হিসাবে মানসিকতা সময় প্রকাশ করা লাগবো আমরা কথা এবং কাজে তারপর যে মুসলমানই যে আমরা ইমান যে পাইছি ইমানের মাধ্যমে যে এই মানসিকতাতে আরও পরিপূর্ণ হয়েছে সেইটাও আমরা খাজ প্রচার করা এরপর যে একজন ব্রিটিশ হিসাবে একজন নাগরিক হিসাবে সেইটার পক্ষ থেকে দায়িত্ব এবং কর্তব্য আমরা খালি নেওয়ার মানুষ নাই বিশেষ করে মুসলমান রইলা দেওয়ার মানুষ ইনশাআল্লাহ আগামী প্রোগ্রাম আপনারা শরীর থাকবা সবাই অনুরোধ করাম দোয়া করবো আমরা পক্ষ কোনো ভুল ত্রুটি মানুষ হিসাবে ইয়া তাকে ভুল ত্রুটি তো অবশ্যই হইব আপনারা দোয়া করবো আল্লাহ আস ফাল্লাহ আমাদেরকেও মাফ করি দৌকা এবং আমল করা তো সর্বপ্রথম আমাদেরকে দোকা এবং আপনারা দোকা বালাতা হোকা সুস্থতা হোকা আমি একবার ধন্যবাদ জানাইলাম যে জাক রহমান কন্টিনিউ আগামী সপ্তাহ এবং বিশেষ করে আমাদের মেইন প্রেজেন্টার যে ইঞ্জিনিয়ার কামালুল ইসলাম ভাই তিনি উপস্থিত থাকবেন আমার লাগি দোয়া করবা সবাই লাগি দোয়া করবা বালা তাহুকা সালাম আলাইকুম সালাম